সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। রুশ বাহিনীর বাধায় আরটিএম অবস্থ ছাড়তে পারছে না ইউক্রেনের সেনাবাহিনী। ক্রিমিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক দশক পর সম্পর্ক উন্নয়নের পথে মিশর তুরস্ক। মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এখন জটিল হয়ে পড়েছে বললেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। কলকাতায় আক্রান্ত হলেন আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, হামলাকারীকে গ্রেপ্তার করল পুলিশ। এবং ভারত ছেড়ে যাওয়াদের সম্পত্তি নিলামে তুলবে মোদি সরকার। দর্শক, ইরাক যুদ্ধের 20 বছর পর এর পরিণতি ভোগ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বর্তমান ও প্রাক্তন মার্কিন কর্মকর্তারা বলছেন, যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা বেড়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের রাখা থেকে শুরু করে ইসলামিক স্টেট যোদ্ধাদের মোকাবেলা করার জন্য বিপুল অর্থ লক্ষ্য হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রুশ বাহিনীর বাধায় আরটিএম অবস্থ ছাড়তে পারছে না ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেন বাকমুট শহরের চারপাশের যুদ্ধে তার ইউনিট ধ্বংস হয়ে গেছে বলে স্বীকার করার পরে একজন শীর্ষ যুদ্ধক্ষেত্রের কমান্ডারকে পদচ্যুত করেছে। ব্যাটালিয়ন কমান্ডার কুপল এ সপ্তাহের শুরুতে ফ্রন্টলাইন থেকে একটি সাক্ষাৎকারে ইউক্রেনের ক্ষতির একটি অস্বাভাবিকভাবে খোলাখুলি মূল্যায়ন দিয়েছেন। তিনি প্রকাশ করেছেন যে তার ইউনিটের মূল 500 সৈন্যদের সবাই হয় নিহত বা আহত হয়েছে। এটি ইউক্রেনীয় র্যাঙ্কের অভ্যন্তরে থেকে একটি বিরল স্বীকৃতি, যেখানে ক্ষয়ক্ষতি কঠোরভাবে গোপন রাখা হয়। ইউক্রেনীয় হাইকমান্ড দেশের পূর্বে ক্রমবর্ধমান রক্তাক্ত প্রতিরক্ষায় একটি ইতিবাচক স্পিন উপস্থাপন করার জন্য বেদনাদায়ক। মার্কিন কর্মকর্তারা অনুমান করেছেন, রাশিয়ান সেনাবাহিনী 2 লাখের তুলনায় ইউক্রেনের সেনাবাহিনী 1,20,000 হতাহত হতে পারে। কুপল এই সপ্তাহে ওয়াশিংটন পোস্টকে বলেন যে ইউক্রেনের সেনাবাহিনী প্রশিক্ষণ প্রায়শই খারাপ ছিল এবং কিছু বদমাইশ কিভাবে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করতে বা রাইফেল গুলি করতে হয় তা জানত না। তিনি বলেন, অন্যরা সামনে সারিতে আসার পরপরই তাদের অবস্থান ত্যাগ করেছিল। তিনি বলেন, আমি 100 জন নতুন সৈন্য পেয়েছি, তারা আমাকে তাদের প্রস্তুত করার জন্য কোনো সময় দেয় না। তারা বলে, ওদের যুদ্ধ নিয়ে যাও, তারা সব ফেলে দিয়ে দৌড়ে যায়। এটাই কেন বুঝতে পারছেন? কারণ সৈনিক গুলি করে না। আমি তাকে জিজ্ঞাসা করি কেন, এবং সে বলে, আমি শটের শব্দে ভয় পাই এবং কিছু কারণে সে কখনো গ্রেনেড ছুড়েনি। আমাদের সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রে নেটোর প্রশিক্ষক প্রয়োজন এবং আমাদের প্রশিক্ষকদের সেখানে পরীক্ষায় পাঠাতে হবে, কারণ তারা তাদের কাজে ব্যর্থ হয়েছে। কুপল বলেন যে তার ইউনিটে যা অবশিষ্ট ছিল তাও গোলাবারুদের ঘাটতির মুখোমুখি হয়েছিল। আপনি সামনে সারিতে আছেন, তারা আপনার দিকে আসছে এবং গুলি করার কিছু নেই। হাজার হাজার ইউক্রেনীয় সৈন্য ব্রিটিশ সেনাবাহিনী এবং অন্যান্য নেটোর দেশগুলোর দ্বারা প্রশিক্ষিত হচ্ছে, তবে আরো হাজার হাজার ইউক্রেনে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। কুপল বলেন যে তিনি প্রশিক্ষণের স্তর উন্নত করার চেষ্টা করার জন্য কথা বলতে অনুপ্রাণিত হয়েছিলেন, কিন্তু ক্রুদ্ধ ইউক্রেনীয় জেনারেলরা পরিবর্তে তাকে পদত্যাগ করান। ওয়াশিংটন পোস্ট বলেছে যে তিনি তার ছবি তোলার জন্য সম্মতি দিয়েছেন, কিন্তু স্বীকার করেছেন যে তিনি তার সৎ মূল্যায়নের জন্য ব্যক্তিগত আঘাতের সম্মুখীন হতে পারেন। ইউক্রেনীয় সৈন্যদের আবদেফকাতে ঘিরে রাখা হবে। দনেস্ক পিপলস রিপাবলিক বা DPR এর আবদেফকায় মোতায়েন ইউক্রেন বাহিনীর রাশিয়ান সৈন্যদের অগ্রসর হওয়ার মাধ্যমে নিজেদের ঘিরে ফেলতে পারে। DPR এর ভারপ্রাপ্ত প্রধান ডেনিশ পুশিলেনের উপদেষ্টা ইয়ান গ্যাগিন গত শুক্রবার এ কথা বলেছেন। তিনি রাশিয়া 24 টেলিভিশন চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে বলেন, এটি অত্যন্ত সম্ভাবনা মনে যে আবুদাবত আগামী সপ্তাহে একটি কলড্রন হয়ে উঠবে, কারণ আমাদের বাহিনী শহরের আশপাশের এলাকায় প্রবেশ করেছে। গ্যাগিনের মতে রাশিয়ান বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকটি আশপাশের নিয়ন্ত্রণ নিয়েছে, যেগুলো আবদেয়েভকা নেওয়ার চাবিকাঠি। রাশিয়ার বিমান এবং কামান এদিকে ব্যাপকভাবে কাজ করছে। পুশিলিন এর আগে শুক্রবার বলেছিলেন যে রাশিয়ান বাহিনী অবিচ্ছিন্নভাবে আবদেয়েভকার দিকে অগ্রসর হচ্ছে। ডনেটস্কের উত্তরে অবস্থিত আবদেয়েভকার জনসংখ্যা প্রায় 30,000। ডনবাসে সংঘাতের সময় শহরটি ইউক্রেনীয় সৈন্যদের দখলদারিত্বের একটি প্রধান দুর্গে পরিণত হয়েছিল, যা এই অবস্থান থেকে দনেস্ক, মেকেয়েভকা, ইয়াসিনোভাটায়া এবং তাদের পরিবেশকে শেল দেয়। ক্রিমিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঘোষিত সফরে ক্রিমিয়ায় পৌঁছেছেন। ইউক্রেন থেকে উপদ্বীপটি দখলের 9ম বার্ষিকী ঘিরে শনিবার এই সফর করছেন রুশ প্রেসিডেন্ট। ক্রিমিয়ার সেভাস্তোপলে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান শহরটির গভর্নর মিখাইল রাজবোজাইর। এর কিছুদিন পর শহরের একটি শিশুকেন্দ্র আর্ট স্কুল পরিদর্শন করেন পুতিন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রাজবোজাইর বলেন, আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমিরোভিচ পুতিন জানেন কিভাবে অবাক করতে হয়। আমাদের এখানে ভ্লাদিমিরোভিচ ব্যক্তিগতভাবে এসেছিলেন। প্রেসিডেন্ট সবসময় সেভাস্তোপল এবং সেভাস্তোপল
ইউক্রেনের জনগণের সঙ্গে আছেন। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া পুতিনের কোনো মন্তব্য সম্প্রচার করেনি। পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করার একদিন পর এই সফর করছেন রুশ প্রেসিডেন্ট। ওয়ারেন্টের বিষয়ে পুতিন এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ক্রেমলিনের মুখপাত্র এটিকে অকার্যকর বলে অভিহিত করে বলেছেন, আইসিসির উত্থাপিত বিষয়গুলোকে আপত্তিজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করছে রাশিয়া। ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর 8 বছর আগে 2014 সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। ইউক্রেন বলছে, ক্রিমিয়া সহ দখল হয়ে যাওয়া সব অঞ্চল থেকে রাশিয়াকে বিতাড়িত করতে লড়াই চালিয়ে যাবে তারা। এক দশক পর সম্পর্ক উন্নয়নের পথে মিশর তুরস্ক। এক দশক আগে ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করতে যাচ্ছে মিশর ও তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামির শুক্রি বলেছেন, রাষ্ট্রদূত পর্যায়ে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা উপযুক্ত সময়ে হবে। প্রায় 10 বছর পর কায়রো সফর করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলু। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শনিবার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা। এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলু বলেন, মিশরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যত তাড়াতাড়ি সম্ভব জোরদার করবে তুরস্ক। তিনি বলেন, আমি খুবই আনন্দিত, আমরা মিশরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যাতে ভবিষ্যতে ফের আমাদের সম্পর্ক ছিন্ন না হয়। অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামির শুক্রি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রদূতদের পুনঃস্থাপনের বিষয়ে আমরা উপযুক্ত সময়ে আলোচনায় বসব। এটা আসলে নির্ভর করছে একটি ইতিবাচক আলোচনার উপর। 2013 সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক মিশরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিশরের তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাত্তা আল সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত মাসে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে 50,000-এর বেশি মানুষের প্রাণহানি হলে সংহতি দেখানোর জন্য শুক্রি তুরস্ক সফর করেছিলেন। মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এখন জটিল হয়ে পড়েছে, বললেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরাক যুদ্ধের 20 বছর পরের পরিণতি ভোগ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বর্তমান ও প্রাক্তন মার্কিন কর্মকর্তারা বলছেন, যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা বেড়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের রাখা থেকে শুরু করে ইসলামিক স্টেট যোদ্ধাদের মোকাবেলা করার জন্য বিপুল অর্থ লক্ষ্য হয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এখন জটিল হয়ে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 2003 সালে মিথ্যা তথ্যের ভিত্তিতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে বল প্রয়োগ করে ক্ষমতাচ্যুত করেন। সাদ্দামের সুন্নি প্রধান সরকারের পতনের পর দেশটিতে শিয়ারা সরকার গঠন করে। এর ফলে ইরাকের সঙ্গে সখ্যতা বাড়ে আরেক মার্কিন শত্রু ইরানের। 2011 সালে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রোশ থেকে মধ্যপ্রাচ্যে মাথাচাড়া দেয় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট। এই গোষ্ঠীটি 1 বছরের মধ্যে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের উপর আস্থা কমিয়ে দেয় আরব রাষ্ট্রগুলোর। তার সর্বশেষ পরিণতি হচ্ছে, গত সপ্তাহে 7 বছরের বিরোধের অবসান ঘটিয়ে নতুন করে সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইরান ও সৌদি আরব। চলতি সপ্তাহে ব্রাউন বিশ্ববিদ্যালয় যুদ্ধের খরচ প্রকল্পের আওতায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $179,000 কোটি। এর সঙ্গে পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের খরচ, যুদ্ধাহতদের চিকিৎসা ব্যয় এবং যুদ্ধের জন্য নেওয়া ঋণের সুদ এবং যুদ্ধফেরত ব্যক্তিদের সেবা যুক্ত করলে 2050 সালে এই খরচ বেড়ে দাঁড়াবে $289,000 কোটি। প্রতিবেদনে বলা হয়েছে, গত 20 বছরে ইরাক ও সিরিয়ায় 4,599 জন মার্কিন সেনা নিহত হয়েছে। এর সঙ্গে ইরাক ও সিরিয়ায় নিহত বেসামরিক নাগরিক, সেনা, পুলিশ, বিরোধীদের যোদ্ধা, সংবাদকর্মীদের সংখ্যা যুক্ত করলে যুদ্ধে নিহতের সংখ্যা হবে 5,50,000 থেকে 5,84,000। অবশ্য এটি শুধু যুদ্ধে সরাসরি নিহতের সংখ্যা। যুদ্ধের কারণে ছড়িয়ে পড়া রোগ, বাস্তুচ্যুতি বা অনাহারে মৃতের সংখ্যা হিসাব করলে এই সংখ্যা আরো বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাক আক্রমণ করেছিল তখন বুশের অধীনে পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি রিচার্ড আর্মিটেজ বলেছিলেন, এই হামলা একটি বড় কৌশলগত ত্রুটি হতে পারে। কলকাতায় আক্রান্ত হলেন ISF বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, হামলাকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA-র দাবিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হলেন ISF বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। শনিবার কলকাতার ধর্মতলায় সরকারি কর্মীদের যৌথ আন্দোলন মঞ্চে অনশন কর্মসূচিতে সামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গের ভাঙ্গুরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার দুপুরে তিনি যখন বক্তব্য রাখে মঞ্চে ওঠেন, সে সময় তার সামনে এসে এক ব্যক্তিকে তাকে ধাক্কা মারে। এ সময় সেখানে ব্যাপক শোরগোল পড়ে যায় মঞ্চে। কিন্তু আক্রমণের মুখে পড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী হামলাকারীকে
পাল্টা মারধর না করতে তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান। হামলাকারী ওই যুবককে কেন কি কারণে আচমকা বিধায়ক নওশাদ সিদ্দিককে ধাক্কা দিলেন তা এখনো স্পষ্ট হয়নি। পুলিশ ওই হামলাকারীকে আটক করে নিয়ে গেছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, পরিকল্পনা করে আন্দোলনকে ভুলন্ত্রিত করার চেষ্টা করেছিল। ধন্যবাদ যারা আছেন এখানে, সকলেই শিক্ষিত মানুষ, তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশের এখন কাজ সত্যটা সবার সামনে আনা, কে এসেছিল, কেন এসেছিল সেটা সকলের সামনে আসা প্রয়োজন। এই মঞ্চকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, এ ধরনের চর বা শারীরিক হেনস্থা সমর্থন করি না, এটা সুস্থ রাজনীতি নয়। তবে এই মঞ্চ নাটকের মঞ্চ হয়েছে, নাটকের কোন অঙ্কে কে কি অভিনয় করছে সেটা বলা মুশকিল। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবিতে 51 দিন ধরে ধর্মতলায় শহীদ মিনার চত্বরে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মীদের একাংশ। শনিবার সকালে সেই মঞ্চে পৌঁছে যান ভাঙ্গুরের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তিনিও সূর্যাস্ত পর্যন্ত উপবাস করার কথা বলেন। সারাদিন মঞ্চেই ছিলেন তিনি। দুপুরের পরে আক্রমণের মুখে পড়েন বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভারত ছেড়ে যাওয়াদের সম্পত্তি নিলামে তুলবে মোদী সরকার। দেশভাগ ও পরবর্তীতে যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গেছে তাদের সম্পত্তি নিলামে তুলবে মোদী সরকার। ক্ষমতা আসার পরই বেদখল হওয়া সম্পত্তির নিষ্পত্তি নিয়ে সক্রিয় হয় মোদী প্রশাসন। এনবি প্রপার্টি আইন 1965 অধীনে 2021 সালে কলকাতার একাধিক বেদখল হওয়া সম্পত্তিতে তালা ঝুলিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার এসব সম্পত্তি পুনরুদ্ধারে আরো এক ধাপ এগিয়েছে কেন্দ্র। বেদখল সম্পত্তি উদ্ধারে 2018 এনবি প্রপার্টি নির্দেশিকায় কিছু পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেদখল হওয়া জমি পুনরুদ্ধারের নতুন গাইডলাইন প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেলা শাসক ও কালেক্টরের সাহায্যে এসব সম্পত্তি খালি করা শুরু হবে। যারা বাড়ি দোকান দখল করে রয়েছেন আগে তাদের কাছে সেই সম্পত্তি বিক্রির প্রস্তাব দেওয়া হবে, যার মূল্য 1 কোটি টাকা উঠবে। এনিমি প্রপার্টি ডিসপোজাল কমিটি কর্তৃক নির্ধারিত হারে 1 কোটি টাকা বা 100 কোটি টাকার কম মূল্যের সব নিষ্পত্তি নিলামের মাধ্যমে বা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। 2021 সালের 27 নভেম্বর কলকাতার 21 গণেশ চন্দ্র এভিনিউয়ে একটি সম্পত্তিতে সিল করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায় এটি বেদখল হওয়া একটি বাড়ি। ওই বাড়ির মালিক আজিজুর রহমান, নাজিদুর রহমান, নূরজাহান বেগম 1965-1971 সালে ইন্দো পাক যুদ্ধের সময় পাকিস্তানে চলে যান। তারপর থেকে ওই সম্পত্তি দখলে। 1965 সালে ভারত পাক যুদ্ধ বা 1961 সালে ভারত চীন যুদ্ধের সময় অনেকে ভারত থেকে পাকিস্তান বা চীনে চলে যায়। বর্তমানে সেখানকার নাগরিকত্ব নিয়েছে তারা, কিন্তু ভারতে ফেলে গেছে স্থাবর অস্থাবর সম্পত্তি। সেসব সম্পত্তিকে এনিমি প্রপার্টি হিসেবে চিহ্নিত করা হয়। ভারতের 20টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় 12,611টি এরকম সম্পত্তি রয়েছে। এর মধ্যে দোকান বাড়ি রেস্তোরাঁও আছে। পশ্চিমবঙ্গে রয়েছে মোট 4,888টি সম্পত্তি, এর মধ্যে কলকাতায় রয়েছে অনেক। এবার সেসব সম্পত্তি পুনরুদ্ধারে সক্রিয় কেন্দ্রীয় সরকার। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।